গত বৃহস্পতিবার হঠাৎ করে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। ওই সময় সাকিব জানান ইতিমধ্যেই তিনি নিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল সাকিবের সর্বশেষ ম্যাচ। সাকিব আল হাসানের শূন্যতা পূরণ করতে বিসিবি বেছে নিয়েছে মেহেদী হাসান মিরাজকে। দীর্ঘদিন পর সাকিব আল হাসানকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ভারতের বিপক্ষে ঘোষণা করা স্কোয়াডে নেই সাকিব আল হাসানের নাম, তার পরিবর্তে জায়গা হয়েছে মেহেদী হাসান মিরাজের। সাকিব আল হাসানকে দলে না রাখতে পারা নিয়ে মন্তব্য করেছে বাংলাদেশ দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি আর সাকিবের অবসর নিয়ে জানান, সাকিব ব্যাটিং বোলিং দুটি করত, সে অবসর নিয়ে বাংলাদেশ দল গড়তে কঠিন হবে, সে ছিল একমাত্র প্রপার ব্যাটার এবং প্রপার বোলার। এখন দেখার ব্যাপার সাকিব আল হাসানের জায়গা কি পূরণ করতে পারে কিনা মেহেদী হাসান মিরাজ। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, বাংলাদেশ ক্রিকেটে কি সাকিবের ভূমিকা পালন করার মতো আদৌ কোনো ক্রিকেটার রয়েছে? এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।